হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবু অ্যাকচুয়ালি হেল্পিং বাবু তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ কম্পিটিভ এক্সামের জন্য সমস্ত কিছু এবং নেতাজি ওপেনের এডুকেশান সাবজেক্টের পিজি এটা আমি দেব আর চেষ্টা করব যে রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী দেওয়ার তো এটাও একটা রিকোয়ারমেন্ট ছিল কোশ্চেনের আগের বছরের কোশ্চেনটা তো এখানে দিয়ে দিচ্ছি কোশ্চেনটা হচ্ছে পিজি এডুকেশান দু হাজার উনিশের তা এটা ফিফ্থ পেপারের কোয়েশ্চেন বুঝতেই পারছেন সেকেন্ড ইয়ার ফোর্থ পেপার পর্যন্ত ফার্স্ট ইয়ার তা ফিফথ পেপারে আছে এডুকেশান টেকনোলজি এডুকেশান টেকনোলজি অ্যান্ড কারিকুলাম স্টাডিস তা এখানে এগুলো অনেকই যা ওইগুলো জানা আমাদের সবারই জানা কারণ অলরেডি ফার্স্ট ইয়ার পার হয়ে গেছে এইটি পার্সেন্ট যে ওয়েটেজ হবে তার এইটটি পার্সেন্ট মার্কস এখানে এইটটি পার্সেন্ট ওয়েটেজ পাবেন যদি সাপোজ এটা একশো একশোই পান তার মধ্যে আশি পাবেন আর যদি এটা ধরুন আশি পেলেন তাহলে আট হাজার চৌষট্টি পাবেন এটাই আর অ্যাসাইনমেন্টসের টোয়েন্টি পার্সেন্ট তো যাই হোক এটা অনেকেই পরীক্ষার সময় হয়তো খেয়াল করেন আবার হয়তো অনেকে খেয়াল করে না তাদেরই সময় পরিমাণে যথাযথদের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে অশুদ্ধ বানানো অপরিচ্ছন্নতা অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে তা যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সবাই লেখার চেষ্টা করবেন তো চলো দেখে নেওয়া যাক এখানে মডিউল ওয়ানে ফিফটি পারসেন্ট আর মডিউল টুয়েও ফিফটি পার্সেন্ট থাকবে তা অ্যাকচুয়ালি ফিফটি মার্কস তো এখানে প্রথমকার যে কোশ্চেনটা সেটা হচ্ছে অপশানস আছে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আঠেরো নম্বরে এবারে আপনারা সবাই জানেন যে আঠেরো নম্বর হয়তো পুরোটা থাকে না তেরো প্লাস পাঁচ আছে এখানে উদাহরণসহ শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের তুলনা ও পার্থক্য করুন নির্দেশ দান প্রযুক্তি বিজ্ঞানের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করুন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করা যায় বুঝতে পারছেন আগের যে আগের বছরের কোশ্চিন যদি দেখে থাকেন তাহলে রিলেট করতে পারবেন এরপরের কোশ্চেন মানে যেটা অপশানসে দেওয়া আছে ওটা একটা করলেন আদারওয়াইজ এখানে টিকা লেখাটা দুটোই লিখতে হবে কারণ নয় নয় দুটো আঠেরো আছে অগ্রগামী সংগঠক মডেল আয়ারাজে যে কোনো একটি শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে টিকা লিখতে হবে এরপরে আছে নাম্বার টু কোশ্চেন নাম্বার টু এখানে হচ্ছে বারো নম্বরে দুটো করতে হবে তা প্রথমে একটা হচ্ছে যোগাযোগের সংজ্ঞাধীন সংক্ষেপে এস এই যে ফ্লন্ডার্স ইন্টারাকশান অফ ওই যে ক্লাস ইন্টারাকশান ওইটা এর সীমাবদ্ধতাগুলি লিখুন তারপরে কী বলছে বি সূচিবদ্ধ শিখন ও সূচিবদ্ধ নির্দেশদানের পার্থক্য নির্ণয় করুন শ্রেণীকক্ষে যোগাযোগের কয়েকটি বাধার উল্লেখ করুন যারা ইংলিশ মিডিয়াম আছে ইংলিশগুলো দেখে নেবেন আমি বাংলাগুলি বলে বলে যাচ্ছি ঠিক আছে এটা এ বি আশা করি একটা হ্যাঁ সি তিনটে অপশান আছে তিনটে কোশ্চেন তিনটে অপশান বলতে এখানে তিনটে অপশান তিনটে কোয়েশ্চেন আছে দুটো করতে হবে তার প্রথমে দুটো বলা হয়ে গেছে লাস্ট তিন নম্বর দূরশিক্ষা ও ডাকযোগে শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন অনুশিক্ষণ ও দলগত শিক্ষণের নীতিগুলি লিখুন তাহলে ওইদিকে আঠেরো আর এদিকে বারো দিয়ে চব্বিশ গেল এবারে আছে তিন নম্বরে কী আছে বলছে চারটি কোয়েশ্চেন অ্যান্সার দিন এখানে দেখতেই পাচ্ছেন দুই গণিত চার মানে চারটে কোশ্চেন আছে দু মার্কসের এম 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 ডবলোসি টি ডবলো সি এর সম্পূর্ণ নামটি লিখুন দৃশ্য শ্রাব্য শিক্ষোপকরণের দুটি উদাহরণ দিন সিম্পল সি এআই কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন কাকে বলে প্রথাগত প্রথা বহির্ভূত শিক্ষার একটি পার্থক্য লিখুন প্রকল্পের দিন ব্যাস এখানে পাঁচটা আছে চারটে করতে হবে ঠিক আছে তাহলে পরের কোশ্চেনটার দিকে যাওয়া যাক পরের কোশ্চেন আছে আরও দেওয়া আছে পাঁচ নয় আরও দেওয়া আছে যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি বস্তুগত বাধার উদাহরণ দিন সূচিবদ্ধ নিবির শিক্ষাদানে শাখাযুক্ত সূচি বলতে কী বোঝায় যারা দরকার লাগবে তারা নোট ডাউন করুন আমার অবশ্যই শৃঙ্খলায় ইনপুট ও আউটপুটের একটি পার্থক্য উল্লেখ করুন এই গেল তাহলে একবার আপনারা দেখেছেন যদিও একটা হচ্ছে আঠেরো তারপরে মানে আঠেরো নম্বর একটাই কোশ্চেন হয়তো ওর মধ্যে পার্ট আছে ওর মধ্যে পার্ট আছে হয়তো তেরো প্লাস ফাইভ এরকম আছে অন্যরকম হতে পারে বারো প্লাস ছয়ও হয়ে যেতে পারে সেটা আলাদা কথা আঠেরো নম্বরে একটা আর বারো নম্বরে দুটো তার মানে চব্বিশ গেলো আর এদিকে গেল সরি এদিকে গেলো চারটুগুনে আট তাহলে এবার এটা অ্যাড করলে দেখে নেবেন পঞ্চাশ মানে মডেল ওয়ানটা কমপ্লিট পঞ্চাশ নম্বরের এবারে মডেল টুতে আসছি এখানেও ওই ধরনেরই আছে প্রথমে আঠেরো নম্বরের দিয়েছি যে কোনো একটা করতে হবে বৌদ্ধিক বিকাশগত দৃষ্টিভঙ্গি মূল দৃষ্টিভঙ্গির মূল নীতি ব্যাখ্যা করুন ইনফরমেশন প্রসেসিং মডেলের সুবিধা ও ত্রুটিগুলি উল্লেখ করুন এরপরে দিচ্ছে নম্বর বি পাঠ্যক্রম গঠনের প্রধান নীতিগুলি ব্যাখ্যা করুন পাঠ্যক্রমের প্রকারের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন এটা আঠেরো নম্বরে গেল যে কোনো একটা করতে হবে এবার হচ্ছে দু নম্বরের সরি বারো নম্বরে দুটো তো এক নম্বরে আছে সংক্ষিপ্ত টিকা লিখুন পাঠ্যক্রম সংক্ষিপ্ত টিকা মধ্যে আছে পাঠ্যক্রম গঠনের মনস্তাত্ত্বিক ভিত্তি নাম্বার টু এ আছে সংযোজনবাদের এক নীতি সমহা নাম্বার বিতে আছে পার্বিক ও সামুদায়িক মূল্যায়নের সদর্থক ও নেতিবাচক দিকগুলি কী কী চিরাত চিরাচরিত পাঠ্যক্রমের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন এটা আছে বারো গণিত দুই একই মডেলে চলছে এরপরে হচ্ছে নাম্বার সি একটা কোশ্চেন আছে ডি একটা আছে হ্যাঁ সেটা আছে পাঠ্যক্রম গঠনে সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করুন সিস্টেমস অ্যাপ্রোচের কিছু ত্রুটি উল্লেখ করুন সিস্টেম অ্যাপ্রোচ খুব ইম্পর্টেন্ট বারবার আসে নাম্বার ডি দিয়েছে শিক্ষার উদ্দেশ্য বর্গীকরণ বলতে কী বোঝায় পাঠ্যক্রম নির্মাণে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন প্রসঙ্গে আলোচনা করুন তাহলে এটা তিনটে যে কোশ্চেন পড়লাম সবই বারো নম্বর করে আছে দুটো করতে হবে একই মডেল মানে আগের মডিউল ওয়ানের মতোই মডিউল টুটাও সাজানো আছে কোশ্চেনের প্যাটার্নটা এ যে প্রত্যেক প্রশ্নে একটি বা দুটি ব্যাক ব্যবহার করা যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিন মানে শর্ট কোয়েশ্চেন চারটে করতে হবে দুই মার্কস করে প্রথমে বলছে ওই ইয়ারের পূর্ণ নাম লিখুন তারপরে সেমিস্টার ও টেস্টের একটি পার্থক্য লিখুন তারপরে বলছে পাঠ্যক্রম নির্মাণের দুটি প্রয়োজনীয়তা আলোচনা করুন শিখনে সেলফ পেস্ট নিজগতি বলতে কী বোঝায় সাইকোমোটর বর্গের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন চিরাচরিত পাঠ্যক্রমে একটি উদাহরণ দিন শিক্ষা গ্রন্থ বলতে কি বোঝায় আলম্বন বলতে কী বোঝায় কে তা সবাইকে বলবো যে একটা কোশ্চেনও সেরে আসবেন না যতটা পারবেন যতটা নলেজ আছে নলেজ গেন করুন পুরোপুরি মুখস্থ পারলে করুন না পারলে যেন পুরোপুরি আইডিয়াটা আপনারা থাকে যে যে কী সম্বন্ধে আপনারা লিখছেন কী সম্বন্ধে আপনারা লিখছেন উল্টো পাল্টা লেখার কোনো কারণ নেই কিন্তু এটাও বলবো যে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করে আসবেন এটাই মূল মন্ত্র আর তার যেন মানে একটা আঠেরো নম্বরের কোশ্চেন যেন খুব ছোটো না লিখে ফেলেন মোটামুটি লিখে আসবেন যতটা পারবেন অ্যাটলিস্ট যেন চার পাতা হয় ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি সিক্স পেপারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব মানে অ্যাকচুয়ালি সিক্স পেপারের কোশ্চেনটা দিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন